সহজ কথা বলতে গেলে ব্যাডে নিতে চাই ডিরেক্ট আমি একটা ড্রেস আমার দ্বিতীয়বার পড়তে হয় না থ্রি পিসের কথা বলছি দুইটা ড্রেস দিয়ে এক বছর পার করে দিচ্ছি সানভিস বাই তনির ওনার রুবায়াত ফাতেমা তনি তার জীবনের এমন কিছু কষ্টের গল্প স্টার গল্পের সঙ্গে শেয়ার করেন যেগুলো তিনি আগে কোথাও বলেননি দশ দিনের পরিচয়ে প্রথম হাজবেন্ডের সঙ্গে তার বিয়ে হয় কিন্তু সংসার জীবনে কিছু প্রতিকূলতার কারণে সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে তার এক বছর বয়সী মেয়েকে নিয়ে একা ঢাকায় চলে আসে বাট এরপর তার জীবনে কি ঝড়ঝাপটা আসে সেগুলো তার মুখেই শুনুন মেয়েকে নিয়ে আমি এত বেশি স্ট্রাগল করছি এমন তো যে আমি যখন ওখান থেকে ব্যাক করছি ঢাকাতে আমার স্ট্রাগলিং পিরিয়ড আমি ধরেন দুই তিন কিলোমিটার রাস্তা আমি হেঁটে যেতাম দশ টাকা বিশ টাকা বাঁচানোর জন্য কারণ আমার কাছে মনে হতো যে দশ বিশ টাকা দিয়ে আমার মেয়েকে আমি একটা চকলেট কিনে দিবো বা চিপস কিনে দিব। বা আমার মেয়েকে মেয়েকে আমি কিছু দিব আমার নিজের জন্য আমি কোনো খরচ করতাম না আজকে যে আমি একটা ড্রেস দ্বিতীয়বার আমার পরা হয় না এটা আমি অহংকার করে বলছি না যেহেতু আমি ড্রেসের বিজনেস করি আমার প্রতিদিন আট বার ড্রেস চেঞ্জ করা হয় এবং এমনও হয় আমার পরা ড্রেস কাস্টমার খুলে নিয়ে যায় আমি একটা ড্রেস আমার দ্বিতীয়বার পড়তে হয় না থ্রি পিসের কথা বলছি বাট আমার এমন একটা সময় গেছে যে আমি দুইটা ড্রেস দিয়ে এক বছর পার করে দিয়েছি তাও বাটিকের ড্রেস তাও বাটিকের ড্রেস যেগুলো আপনার মানে ফেরি করে বিক্রি করে আড়াইশো তিনশো টাকা করে আমার এরকম সময় ছিল যেটা মানে আমার দোষে হয়তো বা যেটাই হোক আমার ভাগ্য আমাকে টেনে নিয়ে গেছে সেখানে এইটা আমার জীবনের একটা অভিজ্ঞতা আমার অনেক কষ্ট অনেক কষ্ট হয়েছে আমি না অন্যদের মতো কান্না করতে পারি না আমার অনেক খুব কমই কান্না আসে কান্না করতে পারলে এখন আমি এটা বলতে গেলে অনেক কান্না করতাম বাট আমি অনেক কষ্ট করছি আমি এমনও হয়েছে যে আর আমাদের দেশে আরেকটা জিনিস কী জানেন আমাদের দেশে আমি যখন কাম ব্যাক করছি ওখান থেকে ঢাকায় ব্যাক করছি আমার মেয়েকে নিয়ে স্ট্রাগলিং লাইফ শুরু আমাদের দেশের পুরুষরা যারা প্রতিষ্ঠিত পুরুষ তারা একটা মেয়েকে সাহায্য করতে গেলে তার থেকে ফায়দা নিতে চায় সহজ কথা বলতে গেলে ব্যাডে নিতে চায় ডিরেক্ট কথা ডিরেক্টলি আর ইনডিরেক্টলি আপনাকে প্রপোজ করবে ব্যাডে নেওয়ার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সবার না অনেক অনেক লোকদের মানে এইটা একটা অভ্যাস আপনাকে কেউ হচ্ছে সরাসরি অফার করবে আর কেউ হচ্ছে ঘোরায় ফেরায় অফার করবে সো রকম অফার কিন্তু আমি অনেক পাইছি যখন আমার স্ট্রাগলিং পিরিয়ড ছিল যে আমি ঘুরে দাঁড়াবো এরকম অফার কিন্তু আমাকেও পাইতে হয়েছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি যে তোমাকে এরকম কাজ দিব বা তুমি এরকম অ্যাস্টাবলিশ তোমাকে অনেক বড় করে দিব বা তুমি অনেক বড় হয়ে যাবা এইটা করো বাট আমার আল্লাহ অনেক ধৈর্য শক্তি দিছিল আমাকে পরিশ্রম করার আল্লাহ ক্যাপাসিটি দিছিল যে আমি কোনো পুরুষের সাহায্য ছাড়া নিজের পরিশ্রমে আমার মেয়েকে আমি আর এই ঘটনাটা আমি কাউকে বলি বলিনি আমার এরকম অবস্থা হয়েছিলো যে আমার মেয়েকে এক কোলে নিয়ে আরেক কোলে আমি থ্রি পিসের তখন অনলাইন এত মানে এত পরিচিতি ছিল না ফেসবুকের ফেসবুকে আমার পেজ ছিল ঠিকই বাট তখন ফেসবুকে এত বেশি বেচা বিক্রি হতো না আমার মেয়ে আমার এক কোলে থাকতো আরেক হাতের মধ্যে আমি এরকম ব্যাগের মধ্যে থ্রি পিস বড় স্কুলে যেয়ে থ্রি পিস সেল করতাম সাথে আমি পড়াশোনাও কর করতাম আবার মেয়েকেও চালাইতাম আবার এটাও করতাম বাট আমি আবার খুব থাকে না খুব দাঁত কামড় দিয়ে থাকা মানুষ বাট আমার ফ্যামিলিকে কোনো দিন আমি এসব শেয়ার শেয়ার করতাম না কারণ আমার কাছে মনে হতো যে আমি নিজের দোষে নিজের জীবন কীরকম করছি এখান থেকে আমি ব্যাক করবো আমার ফ্যামিলির কোনো সাহায্য আমি নিপড়া যেহেতু আমার ফ্যামিলি আমাকে তখন সাপোর্ট করে নাই এবং আমার ফ্যামিলি থেকে আমি কোনো আমি খুব জিদি আমার ফ্যামিলি থেকে কেন কোনো পুরুষ মানুষের থেকে আমি কোনো সাহায্য নিব না আমি নিজে নিজে পরিশ্রম করে এখান থেকে কামব্যাক করব। এবং আলহামদুলিল্লাহ আমি নিজের বুদ্ধির জোরে আমি এখান থেকে করছি তিনি তিনি জানান এস্টাবলিশ হওয়ার পরও এখনও দিনে আঠেরো ঘন্টা কাজ করেন এবং তিনি বিলিভ করেন সাকসেস হওয়ার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রম আসলে সৌভাগ্যের চাবিকাঠি ফাইভ দেন জীবন পরিবর্তন হয়ে যাবে সেটা একটা মেয়ে হোক আর একটা ছেলে হোক সবার জন্য এটা পরিশ্রম আপনার সাথে দেখেন সবাই বেমানি করবে পুরো পৃথিবী আপনার সাথে বেমানি করবে কিন্তু আপনার যে ঘাম আপনার যে ঘাম বের হবে আপনার শরীর থেকে আপনার ঘাম আপনার সাথে বেমানি করবে না আপনার এই পরিশ্রমের ঘাম আপনাকে সৌভাগ্য এনে দিতে